পুলিশ গাঁজা বিরোধী অভিযানে নেমে 100 গাছ কেটে বাবা পেতে মরিয়া। তেলিয়ামড়া থানা পুলিশ এবং টিএসআর বাহিনী যৌথ উদ্যোগে গাঁজা বিরোধী অভিযানে নামে তেলিয়ামড়া থানাধীন তুইসিন্দ্রাই বাড়ি এলাকায়। এদিন তেলিয়ামড়া থানার এসআই রণব্রত ঘোষ এবং এসআই সুকান্ত দেবের নেতৃত্বে গাঁজা বিরোধী অভিযান চালায় তুলসেন্দ্রাই বাড়ি এলাকায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নেমে তুলসেন্দ্রাই থেকে রাঙ্গলপাড়ায় যাওয়ার মূল রাস্তা পাশে খোয়াই নদী পাড়ে একটি ফ্লোটে প্রায় 100 গাঁজা গাছ কাটতে সক্ষম হয়। পরে ওই গাঁজা গাছগুলো সঙ্গে সঙ্গে আগুনে পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয়েছে জানা গেছে, যদিও গাঁজা চাষীকে আটক করতে পারেনি পুলিশ। একটি বিশ্বস্ত সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই তেলিয়ামড়া থানাধীন বিভিন্ন এলাকায় অতি মুনাফা লাভের আশায় অবাধে গাঁজা চাষ করতে লেগেছিল একাংশ স্বার্থান্বেষী চাষিরা। বিগত বছরগুলোর মতো এবছরও তেলিয়ামড়া থানাধীন বিস্তীর্ণ এলাকা জুড়ে দেদারভাবে গাঁজা চাষ চলছে বলে সূত্রের মারফত জানা গেছে। কিন্তু ইদানিংকালে তেলিয়ামড়া থানা পুলিশ নেশা সামগ্রী আটক করতে যেমন ব্যর্থ, তেমনই গাঁজা বিরোধী অভিযানেও তেমন সাফল্য পাচ্ছে না তেলিয়ামড়া থানা পুলিশ। নাকি সবকিছু জানা সত্ত্বেও থানার বাবুরা না জানা ভান করে রয়েছে কোনো এক অজ্ঞাত কারণে, এমনটাই মনে করছেন সাধারণ জনগণ। একটা গোল করতে পারে না, দম নেই, খাইলে জোশ আইব কেমনে, জোশ আসিল ইলিশে। আচ্ছা আচ্ছা থাক থাক, হয়েছে, দিন কাটে খেয়ে বসে বালিশে, তোমারও তো বালিশে। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ। রাঙ্গলপাড়া রোডের নদীর পাশে যে একটা জমিতে ওখানে গাঁজা চাষ হচ্ছে এই খবরটা পাই, এবং এটা প্রায় ম্যাচিওর স্টেজে ছিল। তো আজকে আমরা আমাদের ওই গাঁজা গাছ সব কেটে ওগুলোকে আমরা আগুন দিয়ে পুড়িয়ে দিই। টেলিমোড়া থানা এরিয়াতে আমরা আরও খোঁজ খবর নিচ্ছি কোন কোন জায়গায় এরকম গাঁজা চাষ হচ্ছে, সেগুলোর ব্যাপারে আমরা একসঙ্গে। এটা মানে কাউকে কি আটক করা, মানে কার গাছ বা কি কোনো আইডেন্টিফিকেশন করা গেছে? এটা খাস ল্যান্ডের নদীর চরের উপরে, এটার মালিকানা কেউ নেই বা কেউ এটার সামনে মালিকানা দাবিও করে না।